হ্যালো এভরিওয়ান, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লেকচার সিরিজে তোমাকে স্বাগতম। আজকের লেকচারে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ চ্যাপ্টারের টাইপ ফোরের যে এমসিকিউটার সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান নির্ণয় সেটার আমরা ট্রিক্সগুলো দেখব এবং সাথে কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে আমরা প্র্যাকটিস কোশ্চেন দেখব। তো আমাদের এখানে দেখো, প্রথমে আমরা যদি দেখি যে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু অর্থাৎ সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কীভাবে বের করতে হয়, আমরা একটা রাশি চিন্তা করি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি রাশি। সেইটার ক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেট করব, এটার জন্য যে ট্রিক্সটা সেটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ করে দিলে কিন্তু চলে আসতেছে। সেমভাবে হচ্ছে সর্বোচ্চ মানের জন্য কিন্তু সেম ট্রিক্সটা, সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ। তাহলে দেখো, এখান থেকে এ হচ্ছে কি, এ হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগ, বি হচ্ছে কি এক্স এর যে সহগ, আর সি হচ্ছে যে কনস্ট্যান্টার, রাইট? তো আমরা এখন দেখি এটার বেসিসে কীভাবে আসলে সলভ করা যায় যে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো। দেন এখন আমরা যদি দেখি এখান থেকে একটা প্র্যাকটিস কোশ্চেন, এখানে আমাদেরকে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এর ন্যূনতম মান কত, মানে মিনিমাম যে ভ্যালুটা সেটা কত। তো এখান থেকে প্রথম অপশনটা বলছে থ্রি, এরপরের অপশনটা হচ্ছে ফাইভ, এরপরের অপশন হচ্ছে ফিফটিন বাই ফোর, এরপরের অপশন হচ্ছে ইলেভেন ডিভাইডেড বাই ফোর। তো এটা আমরা সলভ করার জন্য প্রথমে আমাদের যে অ্যাপ্রোচটা নিতে হবে সেটা হচ্ছে এটাকে, এই যে রাশিটা ছিল এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশিটার সাথে কম্পেয়ার করব। যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, দেখো এর মান পাচ্ছি আমরা ওয়ান, আর এখান থেকে বি এর মান কত পাবো, বি এর মান পাবো হচ্ছে আমরা মাইনাস থ্রি, তারপর এখান থেকে সি এর ভ্যালু কত পাবো, সি এর ভ্যালু পাবো ফাইভ। সো এই তিনটা ভ্যালু আমরা পাচ্ছি। তো ন্যূনতম মান বের করার জন্য যে টেকনিকটা সেটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ। এখান থেকে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি, এই যে সি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে ফাইভ, তারপর এখান থেকে বি এর মান ভ্যালু, বি এর ভ্যালুটা বসাতে হচ্ছিল সেটা হচ্ছে মাইনাস থ্রি ছিল, আর এখান থেকে এর মান, এর মান হচ্ছে ওয়ান, এটা আমরা বসিয়ে দিলাম। দেন আমরা ক্যালকুলেট করবো ফাইভ মাইনাস থ্রি স্কোয়ার মান হচ্ছে নাইন, তো নাইন ডিভাইডেড বাই ফোর বসে আছে। তো ফাইভ মাইনাস নাইন বাই ফোর যদি করি তাহলে এটা আমরা লসেও করে দিতে পারি, তাহলে এটা চলে আসবে চার পাঁচে বিশ হয়ে যাবে, আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে নয় হয়ে যাবে। তাহলে টোয়েন্টি মাইনাস নাইন যদি করি তাহলে ইকুয়াল টু ইলেভেন ডিভাইডেড বাই ফোর। তাহলে ডি নাম্বার অপশানটাই হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে আনসার। তো এই ব্যাপারটা আশা করি সবার কাছে ক্লিয়ার, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তো এটার জন্য আমাদের বেসিক্যালি ট্রিক্সটাই ভালো মতো জানা লাগবে, পরবর্তী লেকচারে আমরা দেখবো কীভাবে সর্বোচ্চ মানটা ক্যালকুলেট করতে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।